করোনা ও ইউক্রেন যুদ্ধের অভিঘাত কাটিয়ে 2021 এবং 22 অর্থবছরে বিদেশে গেছেন প্রায় 10 লাখ কর্মী। দ্রুত সময়ের মধ্যে টিকা ও স্মার্ট কার্ড প্রদান এবং প্রশিক্ষণ প্রক্রিয়া ডিজিটাল করায় এই সাফল্য অর্জিত হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে প্রবাসী আয় দেশে আনার প্রক্রিয়া জটিল হওয়ায় রিজার্ভে এর সুফল ভালোভাবে মিলছে না বলে জানান বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। দক্ষতা ও প্রশিক্ষণের মাধ্যমে কাজের উপযোগী কর্মীদের বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। 1976 সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত 167টি দেশে 1,33,00,000-এরও বেশি বৈধ কর্মী পাঠিয়েছে মন্ত্রণালয়ের সংস্থা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। করোনাকালে 2021-22 অর্থবছরে বিএমইটির স্মার্ট কার্ড নিয়ে বিদেশ গেছেন 10 লাখ কর্মী। সংশ্লিষ্টরা বলছেন, সময় উপযোগী বেশ কিছু পদক্ষেপ নেয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে এবার বেশি কর্মী বিদেশ গেছেন। শর্ট ট্রেনিংটা আমরা আগে করিয়ে নিয়েছি, টিকাটা আমরা আগে দিয়ে দিয়েছি, আরেকটা করেছি, সব করছি আমরা, সার্টিফিকেট অনলাইন করে দিয়েছি। এই সম্মিলিত যৌথ প্রয়াসে কিন্তু আমরা প্রায় 10 লক্ষ কর্মী বাইরে পাঠিয়েছি এবং 12 লক্ষ কর্মীকে ভ্যাকসিন দিয়েছি। যদি আমার শ্রমিকের অর্জনটা আমাদের বাংলাদেশের রেমিটেন্সে যুক্ত না হয় তাহলে এ দুঃখ তো আমারও। তবে এই সাফল্যে আত্মতুষ্টির সুযোগ নেই বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, এখনও বিএমইটির প্রশিক্ষণ যুগোপযোগী করা সম্ভব হয়নি। বাংলাদেশের একটা বড় যে চ্যালেঞ্জ আছে সেটা হচ্ছে আমাদের কর্মীদেরকে আমরা কোনোভাবে অতি দক্ষ করে আমরা প্রেরণ করতে পারি না। আমরা ফিলিপিন, ভারত, শ্রীলঙ্কা থেকে অনেক পিছিয়ে রয়েছি। কর্মীদের বেতন ভাতা দিয়ে যদি আমরা বাড়াতে না পারি তাহলে কিন্তু আমাদের এই যে ডিজিটালাইজেশন অথবা সরকারের যে সুবিধার কথা বলা হচ্ছে সেটি কিন্তু পূর্ণাঙ্গভাবে আমরা কাজে লাগাতে পারবো না। আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে সরকারের যে টিটিসিগুলো রয়েছে এবং বেসরকারি যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে তারা যৌথভাবে যদি কার্যক্রম করে যদি চেষ্টা করে তাহলে হয়তোবা আমরা উত্তরণ ঘটাতে পারবো। প্রবাসী কল্যাণ সচিব জানিয়েছেন, এ বিষয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে মন্ত্রণালয়। সারা দেশে বিভিন্ন উপজেলায় টিটিসি তৈরি হবে, তারই অংশ হিসেবে ইতিমধ্যে নতুন 40টা টিটিসির কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমরা 25টির উদ্বোধন শুরু করেছি। উদ্দেশ্য হচ্ছে যে সহজে স্বল্প ব্যয়ে বা বিনামূল্যে তাদেরকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া। এই মুহূর্তে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে অনেক ক্ষেত্রেই আমরা প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষক নিয়োগ করতে পারছি না। এখন আমাদেরকে এক জায়গার শিক্ষক আরেক জায়গায় নিয়ে কাজ করাতে হচ্ছে। আমরা মনে করছি যে এইগুলো খুব অদূর ভবিষ্যতে এই সমস্যাগুলো কেটে যাবে। চলতি বছর এ পর্যন্ত 8,75,000 কর্মী, 16,500 মিলিয়ন ডলার প্রবাসী আয় দেশে পাঠিয়েছে বলে জানিয়েছে বিএমইটি। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।